নমস্কার আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা যেমনটি আপনারা জানেন যে আপনাদের সামনে রেলওয়ে পরীক্ষা এন এবং তার সাথে সাথে আপনাদের আফগানি পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশান আমরা অলরেডি অনলাইন অফলাইন উভয়ের মাধ্যমেই শুরু করেছি তো আজকে প্রথম প্রশ্ন দেখুন আজকে স্ট্র্যাটেজিকের তৃতীয় পার্ট আসলে দ্বিতীয় পার্ট যেগুলো দেখেননি তারা একটু দেখে নেবেন পারলে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্কটা প্রথম প্রশ্ন আমরা অনেক কদিন ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করতে পারিনি আমাদের শরীর খারাপ কারণবশত প্লাস আবার কিছু আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য তো আজকে থেকে শুরু করেছি তো অ্যাকচুয়ালি ব্রডব্যান্ড পরিষেবা নেই অ্যাকচুয়ালি মানে ফোনে থেকে যে সমস্ত নেটগুলো পাওয়া যায় সেইখান থেকে আপলোড করে করে ওই জন্য ভিডিও লেন্থ করতে পারছি না দেখুন এই যে প্রথম প্রশ্ন হচ্ছে যন্ত্রমন্ত্র কোথায় অবস্থিত প্রথম প্রশ্ন হচ্ছে নিউ দিল্লি এগুলো প্রত্যেকটায় কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে পড়েছে ঠিক আছে রেলের বলুন পশ্চিমবঙ্গ পুলিশ বলুন ব্ল্যাক পাগোটা কোথায় অবস্থিত উড়িষ্যার কোণারক অজান্তা গুহা কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র ইল্লোরা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ তো বন্ধুরা আপনাদের সামনে আর আরও কিছু বলি যে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমি করাচ্ছি এগুলো এক তো আপনারা করবেন তার সাথে সাথে আপনারা যদি আমাদের কাছে স্পেশাল গাইডেন্স নিতে চান অর্থাৎ আবগাড়ি পুলিশ পরীক্ষাতে যদি সিক্সটি ফাইভ প্লাস মার্কস আপনারা ক্যারি করতে চান যে মনে করেন না যে চাকরিটা যদি মাঠ কভার করতে পারেন তাহলে আমরা আপনাকে কথা দিচ্ছি সিক্সটি ফাইভ প্লাস মার্কস আমরা পাই দেওয়ার মতো পড়াবো দিকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা সিলেবাস ভিত্তিক পড়াই যদি কেউ পড়তে চান আমাদের অনলাইনে এই নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করবেন মেনলি ফোনে সব সময় পাবেন না আর যদি আমাদের আমাদের কাটোয়ায় আবাসন সিস্টেম হয়েছে আপনারা জানেন তো যদি কেউ আবাসন সিস্টেমে থেকে আমাদের কাছে থেকে পড়াশোনা করেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কন্টিনিউয়াস এখানে আপনাকে স্টাডি করানো হবে তার সাথে সাথে স্টাডি মেটেরিয়াল এবং প্রত্যেকটা বিষয়ের ভাবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস করানো ইংরাজির আলাদা তিন চার ঘন্টা করানো হয় অঙ্কের চার ঘন্টা করানো হয় এইভাবে ক্লাস করানো হয় ঠিক আছে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে আমাদের মাত্র ফিস লাগে ওখানে আমরা ছ হাজার টাকা লাগে ঠিক আছে তো এটুকু আপনাকে বলতে পারি হানড্রেড পার্সেন্ট তো বলা যায় না নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনাকে সাকসেস করি নেওয়ার দায়িত্ব আমাদের থাকে কারণ এটুকু আপনাকে বলতে পারি আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট দিই এবং সেখানে যে এখানে আপনার সারা দিন রাতে বারো ঘন্টা তেরো ঘন্টা পড়ানো হয় ঠিক আছে তো সেই অনুযায়ী আপনারা আনসাকসেসফুল হবেন বলে আমার মনে হয় না আসলে আমাদের আগের বছর পঁয়তাল্লিশ জন ছিল তেতাল্লিশ জন চাকরি পেয়ে চলে গেছে তো যদি কারোর ইচ্ছা হয় আমাদের সিট খুবই কম আছে আর অলরেডি অনেকই বুকিং হয়ে গেছে তো কিছু হয়তো দু পাঁচটা পড়ে আছে তো যদি কেউ পড়তে চান অবশ্যই মনস্থির করে আপনারা অবশ্যই এই নাম্বারে ফোন করবেন ঠিক আছে তো চলো আর যারা অনলাইনে পড়তে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করুন তো তারপরে দেখুন নেক্সট প্রশ্ন কী আছে ইল্লোরা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত মুম্বাই মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত এটা রয়েছে ভারতনাট্যম বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত এটা হচ্ছে কোথুক নাচ তারপর হচ্ছে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সঙ্গে যুক্ত উড়িষ্যা কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য এটা হবে কেরালা বন্ধুরা এটা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় এসেছে দু আঠারোতে যে ডাব্লিউপি পরীক্ষা হয়েছিল সেইখানে প্রশ্নটা এসেছিল হরিপ্রসাদ হরিপ্রসাদ চৌরি চৌরিসিয়া কিসের সঙ্গে যুক্ত একজন বাসি বাজক যোগ খান কিসের সাথে যুক্ত সে তার বন্ধুগুলো বন্ধুরা কতগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনারা এটা ভালো করে বুঝতে পারছেন তো আশা করি এখান থেকে একটা কমন পেতে পারেন ভালো লাগলে অবশ্যই সেশনটা ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলটা একটু শেয়ার করবেন বিসমিল্লা খান কিসের সাথে যুক্ত ইনি সানাই বাজক একজন তারপর আমজাদ আলী খান কি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ইনি একজন শরৎ বাজ বাজক সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত এটা হচ্ছে দেরাদুনে তারপর ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট অফ কোথায় অবস্থিত এটা হবে হরিয়ানা সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা হচ্ছে লখনৌ আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এইটা পিএসসি পরীক্ষা এসেছিলো দু হাজার সালে যে পিএসসির যে এক্সামিন হয়েছিল তো সেইখানে পরীক্ষা প্রশ্ন এসেছিলো এটা হবে উত্তর হবে কলকাতা সত্য মেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা মুন্ডক উপনিষদের ডাব্লিউ বিসিএসের স্পেশাল প্রশ্ন এটা বারবার করে বলছি অনেকবার এসেছিলো ডাব্লিউ বিসিএসে তারপর হচ্ছে মারা দেখা সংবাদপত্রটি কোথায় প্রকাশ হয় এটা হচ্ছে জাকারটা অর্থাৎ ইন্দোনেশিয়াতে একুশ নম্বর প্রশ্ন দেখুন আবারও বলছি যদি কেউ আমাদের কাছে আবাসনে পড়তে চান আপনাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস পাই দেওয়ার দায়িত্ব আমাদের আগের বছরের সাকসেস রেট অনুযায়ী বলছি আউট অফ ফর্টি ফাইভ ফর্টি থ্রি সিলেকশন পেয়ে গেছে তো এবছরও আমাদের সিট ক্যাপাসিটিটাই কম এবছর তখন তো আর করোনা ছিল না এখন করোনার কারণে তো যদি কেউ পড়তে চাও যে নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই স্ক্রিনের ওই নম্বরে অবশ্যই ফোন করে নিজের সিটটা কনফার্ম করে তারপর আপনারা একবারে চলে আসুন এখানে দেখতে আসার কিছুই নেই যদি আসতে পারেন তো খুবই ভালো কথা নিজের ব্যাপার তো যদি না দেখতে মানে যদি কেউ মনে করেন একবারই আসবো কারণ আমাদের কাছে বিভিন্ন জায়গা স্টুডেন্ট অলরেডি এসে আমরা সেশন শুরু করে দিয়েছি ঠিক আছে তো যদি কেউ পড়তে চান অবশ্যই যোগাযোগ করুন আর অনলাইনটা তো আপনাদের জন্য সব দিনই আছে বাড়িতে বসেও করতে পারবেন অনলি ফর নাইনটি নাইন মানে চারশো নিরানব্বই টাকায় সমস্ত নোটস আপনারা বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন লাইভ ক্লাসের সুযোগ আছে সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন তারপর দেখুন বলছে সংসদের প্রথম লোকপাল বিল উত্থাপিত হয়েছিল কত সালে উনিশশো সালে এই পরীক্ষার প্রশ্নটা আমার মনে হচ্ছে কেমন জানি না খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে তারপর বলছে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার পূর্ণাঙ্গ সময় কত বন্ধুরা এই প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছি এটার উত্তর আমি চাইলে করে দিতে পারতাম কিন্তু আমি করিনি এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন ঠিক আছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত এটা হচ্ছে পান্ডুয়া ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে আজকের সেশনের তিরুপতি মন্দির কোথায় অবস্থিত এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো আজকে পর্যন্ত এতটাই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে আমার তরফ থেকে শুভ শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তোমার দিন অনেক শুভ যাক আর অবশ্যই নিজের পড়াশোনা স্টাডি করো আর মাঠের জন্য প্রিপারেশান নাও আর আমি তো যতটা আপডেট পাই আমি তোমাদের প্রোভাইড করছি ঠিক আছে তো তোমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো না আর বেল আইকন যেটা আছে ওটা একদম অল নোটিফিকেশন করে রাখবে ঠিক আছে তো আপাতত ভালো থেকো সুখে থেকো তোমাদের চিরঞ্জিত স্যার